দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে সকালটা গানে গানে কাটাবো আপনাদের সাথে সেজন্যই চলে আসি আমরা সকলে এবং আপনাদের সাথে রয়েছি আমি নাহিদা ফরজ সুমি দর্শক জীবন মানেই গান এবং আমাদের প্রতিটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি পর্বে লুকিয়ে রয়েছে কথাগুচ্ছ এবং সেই কথাগুচ্ছে যখন আসলে সুর পায় তখনই হয়ে ওঠে সেটা জীবনের একান্ত একটা বিষয় এবং যে গানগুলো জীবনের একান্ত বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকে সেগুলোই আমাদের জীবনমুখী গান কেন কথাটা বললাম কারণ আজকে আপনাদের এই সকালটাকে রাঙাতে আমাদেরকে জীবনমুখী গান শোনাবেন যিনি তিনি আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্জুন বিশ্বাস শুভ সকাল শুভ সকাল কেমন আছেন খুব ভালো আছি সকালটা খুব ভালো কাটবে মনে হচ্ছে কারণ যেমনটা বলছিলাম যে আসলে গান যখন জীবনের সঙ্গে মিলে যায় তখন সেটা অন্য একটা মাত্রা পায় গল্প হবে কথা হবে গান হবে তবে তার আগে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটু পরিচিত হব কিবোর্ডে রয়েছেন সজীব দা রয়েছেন শাখাত ভাই তবলায় রয়েছেন দৌলত দা গিটারে এবং রয়েছেন বিদ্যুৎ ভাই অক্টোপ্যাডে আমরা সবাইকে শুভ সকাল বলিনি শুভ সকাল গল্প তো করবই একটু শুরুতেই যদি আমরা গান শুনি কারণ সকল দর্শকরা অপেক্ষা করছেন গান শোনার জন্য আমরা শুরুটাই সুর দিয়ে শুরু করি আর কি একদমই তাই আমি শুরুর গানটার আগে দুই লাইন শুরু করব সেটি হচ্ছে যে আমরা ঢাকা শহরে এখনও অনেকে ঘুমোচ্ছি তাদের ঘুম ভাঙানোর জন্য আমার দুটি লাইন যে দুটি লাইনে আমি প্রতিদিন সকালবেলা প্র্যাকটিস করি হলো গো আখি হলো হলো ভোর হলো গো আখি হলো হলো ভোর জাগিয়া উঠো ভাঙো ঘুমো ভোর হলো গো আখি হলো হলো সবাইকে জাগালাম এবারে আমি আমার কথা বলছি সবাই জেগে গেছে আমাদের অনুষ্ঠান দেখছে বিশ্বাস করছি এবং সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ এবং ঋণী তো আমি বলতে চাই ঋণী আমি ঋণী ঋণী প্রতিদিনই ঋণী আমি ঋণী ঋণী প্রতিদিনী মা আমাকে পেটে ধরেছে তার কাছে ঋণী তাই জন্ম দিয়েছে বাবা আমাকে মানুষ করেছে ভাই মা আমাকে পেটে ধরেছে তার কাছে ঋণী তাই জন্ম দিয়েছে বাবা আমাকে মানুষ করেছে ভাই ওনাদের ঋণ শোধ করতে পারবো না কোনো দিনই ঋণী আমি ঋণী আমার বাবার কাছে ঋণী ঋণী আমি ঋণী আমার মায়ের কাছে শিক্ষকরা বিদ্যা করেছে দান সঙ্গীত শিক্ষকের কাছে শিখেছি আমি গান সারে সারে মারে পামা পামা পাদা পাদা নিদা নিসা সা নিসা দা নি বাদা মা পাগা মারে গা সারে নিসা দা নিসা রে গা রে নিসা স্কুল কলেজের শিক্ষকরা বিদ্যা করেছে দান সঙ্গীত শিক্ষকের কাছে শিখেছি আমি গান কবিতা শেখালো প্রকৃতি আমার প্রথম প্রেমিকা চিনি ঋণী আমি ঋণী এই প্রকৃতির কাছে ঋণী ঋণী আমি ঋণী ঋণী প্রতিদিনী
শ্রোতাদের কাছে ঋণী আমার গানের আসরে আসে আমার তুচ্ছ গানকেও ওরা অনেক ভালোবাসে শ্রোতাদের কাছে ঋণী আমার গানের আসরে আসে আমার তুচ্ছ গানকেও ওরা অনেক ভালোবাসে মনে হয় ওদের খুবই আপন যুগ যুগ ধরে চিনি ঋণী আমি ঋণী এই শ্রোতাদের কাছে ঋণী ঋণী আমি ঋণী ঋণী প্রতিদিন শেষে বলে যাই শুনে রাখো ভাই তোমরা এবং তুমি মহারিণী করেছে আমায় আমার জন্মভূমি শেষে বলে যাই শুনে রাখো ভাই তোমরা এবং তুমি মহারিণী করেছে আমায় আমার জন্মভূমি ইচ্ছে করে এই মাটিকেই জীবন দিয়ে কিনি ঋণী আমি মাটির কাছে ঋণী ঋণী আমি ঋণী ঋণী প্রতিদিনী ঋণী আমি ঋণী ঋণী প্রতিদিনী ঋণী আমি ঋণী সবার কাছে ঋণী যে সুর আসলে আমাদেরকে ভাবায় যে কথা আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে শেখায় সত্যি মানে এই গানগুলোর ধারাটাই এমন যেন যে যেখান থেকে শুনি না কেন নিজের সাথে কিন্তু মিলিয়ে নিতে পারি বুঝিয়ে দিতে পারি নিজেকে যে আসলে কিন্তু আমরা ঋণী প্রত্যেকটা গাছ বলি পাখি বলি সূর্য বলি বাবা মা তো রয়েছেনই যে ঋণ কোনো দিন শোধ হয় না আসলেই তাই অসাধারণ গান শুনলাম সকালটা অন্যরকম হয়ে গেল পরবর্তী গানে চলে যাই আমি বলেছিলাম যে আসলে সবার কাছে ঋণী বাবা মার কাছে তো বটেই তো সেই প্রসঙ্গে আমার কাছে মনে হলো যে অনেকেরই বাবা নেই আমারও নেই সেই জন্য আমার বাবা স্বপ্ন দেখতেন যে আমরা যেন সঙ্গীত শিল্পী হই বাবা নিজেও সঙ্গীতের খুব তৎকালীন বিশেষজ্ঞ বলবো কারণ বাবার অনেক আয়োজন ছিল সঙ্গীতকে কেন্দ্র করে একটা সময়ে যাত্রা ধরনের শুরু করে সব ধরনের লৌকিক বা লোক যে সংস্কৃতি সেটা চর্চা করতেন তো সেই জন্য আমার খুব মনে পড়ছে বাবার কথা তো বাবাকে নিয়ে একটি গান করি খুব বেশি মনে পড়ে বাবাকে বড় বেশি মনে পড়ে বাবাকে বাবার কারণে পেয়েছি আমি গর্ভধারিণী আমার মাকে খুব বেশি মনে পড়ে বাবাকে বড় বেশি মনে পড়ে বাবাকে বাবার কারণে পেয়েছি আমি গর্ভধারিণী আমার মাকে খুব বেশি মনে পড়ে বাবাকে বড় বেশি মনে পড়ে বাবাকে কাঁধেতে চড়ে গায়ের মেলাতে ঘুরে করেছি যে কত শত বায়না
ভুলে গেছি কত কিছু সময়ের ব্যবধানে, ও সব স্মৃতি ভোলা যায় না। বাবার কাঁধেতে চড়ে গায়ের মেলাতে ঘুরে করেছি যে কত শত বায়না, ভুলে গেছি কত কিছু সময়ের ব্যবধানে, ও সব স্মৃতি ভোলা যায় না। মাঝে মাঝে মনে হয় আমার নামটা ধরে বাবা মা কে ডাকে, মনে পড়ে বাবাকে বড় বেশি মনে পড়ে বাবাকে। না ভেবে না বুঝে আমি কত কি যে বলেছি, মনে নেই সব কিছু স্পষ্ট, সে কথা আর ব্যবহারে দেব তুল্য বাবাকে, না জানি দিয়েছি কত কষ্ট। না ভেবে না বুঝে আমি কত কি যে বলেছি, মনে নেই সব কিছু স্পষ্ট, সে কথা আর ব্যবহারে দেব তুল্য বাবাকে, না জানি দিয়েছি কত কষ্ট। স্বর্গ থেকে বাবা না বোঝা সে ভুলগুলো, ক্ষমা করে দিও আমাকে, বেশি মনে পড়ে বাবাকে, বড় বেশি মনে পড়ে বাবাকে, বাবার কারণে পেয়েছি আমি, বাবার কারণে পেয়েছি আমি গর্ভধারিণী আমার মাকে। সকল বাবাদের উদ্দেশ্য করে গানটা আমরা শুনলাম, অসাধারণ একটা গান। গানের কথা লিখেছেন কে, এত সুন্দর কিছু কথা। আসলে আমি যে কথাটি বলছি সেটি হচ্ছে যে আমি একটা সময় সঙ্গীত কলেজ থেকে পড়াশোনা করেছি, বিম ইউজ করেছি, সেখানে বাবার আশীর্বাদে আমার একটি ভালো রেজাল্টও ছিল, বিম ইউজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। আমার সাবজেক্ট ছিল নজরুলগীতি এবং ক্লাসিক্যাল। আচ্ছা, কিন্তু বাংলা সাহিত্যে মাস্টার্স করতে যে বাংলা চর্চা করতে যে কবিতা গানের প্রতি খুব বেশি অ্যাডিক্টেড হয়ে যাই, তখন থেকে গান লিখি, গান সুর করি, এবং তারপর থেকে টেলিভিশনে বিটিভিতে নজরুলগীতি ছাড়া আমি আর কখনো কারো লেখা গান করিনি। আচ্ছা আচ্ছা, এই জন্য তাহলে গানটা আপনারই লেখা? এটা আমার চেষ্টা, আমি জানি না সফলতা কোথায়। বাবা প্রসঙ্গ যেহেতু হলোই, আমি মাকে নিয়ে যদি একটু না করি তাহলে অপূর্ণ থেকে যাবে। আমারও মা নেই, অনেক ছোট্ট সময় মাকে হারিয়েছি, কিন্তু যাদের মা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার এই গানটি। থাকতে মাকে করিস যত, ও থাকতে মাকে করিস যত, হারালে আর পাবি না
এই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা, থাকতে মাকে করিস যতন হারালে আর পাবি না, থাকতে মাকে করিস যতন হারালে আর পাবি না, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা। সন্তান মৃত্যুর মুখে যদি কাছে থাকে মায়, প্রাণটা নিতে চন্দুত মাকে ভয়ে পায়, সন্তান মৃত্যুর মুখে যদি কাছে থাকে মায়, প্রাণটা নিতে চন্দুত মাকে ভয়ে পায়, দূরে বসে করে হায় হায়, দূরে বসে করে হায় হায়, কাছে আসতে পারে না, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা। মায়ের দেহ পুরল কোলের সন্তান পড়ে না, আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম ঢাকার নিমতলিতে অনেক মানে আগুনে ভস্ম হয়ে গেছিল সবকিছু, পত্রিকাতে দেখেছিলাম যে সেখানে একজন মা তার সন্তানকে এমন ভাবে কোলে করে আগলে রেখেছিল যে মায়ের শরীর পুড়ে গেছে, কিন্তু সন্তানের একটু আগুনের আঁচড় লাগেনি, এটাই হলো মা। আগুনে ঘর বাড়ি পুড়ে হয়ে গেছে ছাই, মায়ের দেহ পুড়ল বলে সন্তান পড়ে না, এই আত্মত্যাগ মা ছাড়া আর, এই আত্মত্যাগ মা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা, থাকতে মাকে করিস যতন হারালে আর পাবি না, থাকতে মাকে করিস যতন হারালে আর পাবি না, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ জন্মদাত্রী মা। এই কথার থেকে গুরুত্বপূর্ণ কথা কিংবা এর থেকে বাস্তব কথা আর কিছু হয় না, মানে মা আমাদের এমন একজন মানুষ, মা আমাদের এমন একজন যাকে আসলে যখন এক মুহূর্ত চোখের সামনে না পাই, পাশে না পাই, তখন বোঝা যায় যে আসলে মায়ের অবস্থানটা জীবনে কোথায়। কোনোভাবে অস্বীকার করার তো প্রশ্নই আসে না, কিন্তু এই যে শ্রদ্ধার জায়গা, এই যে
মায়ের প্রতি ভালোবাসার জায়গা। মাঝে মাঝে যখন এরকম আপনি যেটা বলছিলেন গানের মাঝখানে যে মা যেরকমভাবে আগলে রেখেছেন, একটুও আঁচ লাগতে দেয়নি সন্তানের গায়ে, নিজে পুড়ে গেছেন, এই কাজটা আমরা কেন করতে পারি না, আমরা কেন ভাবতে পারি না, এবং এই গানগুলো কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে ভাবায়। সেই তো, সেজন্য আসলে যারা মা থাকতে মাকে যত্ন করছে না, দেখছে না, তারা হতভাগ্য সন্তান। এবং আমি এটা গান নয় আসলে, কথা প্রসঙ্গে আমি বলছি, এবার পুজোতে আমি একটা গান করেছিলাম। মানে আমি যেটা বোঝাতে চাই সেটি হচ্ছে যে ঈশ্বর তো সবার উপরে রয়েছেনই, কিন্তু আমার জ্যান্ত ঈশ্বর যে আমার মা বাবা, তাকে যদি অবহেলা করি তাহলে ঈশ্বরও আমাকে মানে আশীর্বাদ করবে না। সেই জন্য আমি দুটি লাইন বলবো, এটি গান নয়, গানের বাইরে। যে জন জ্যান্ত মাকে ঘরে রেখে আসে, নিজের মাকে রেখে যে জন অন্য মাকে ভালোবাসে, এই সমাজে হোক না সে যতই বিদ্যা, পৃথিবীতে সেই হলো কুলাঙ্গার সন্তান। জীবনমুখী গানের একটা অনেক বড় শক্তি হচ্ছে মানুষকে জাগ্রত করতে পারে। আমরা চাই প্রতিটা মানুষ জাগ্রত হোক। পরবর্তী গানে যাব। তো আমরা সত্যি সত্যি বদলে যাচ্ছি। কিছুদিন আগেও আমার মাথায় অনেক চুল ছিল, এখন আস্তে আস্তে চুল পড়ে মানে বুড়োর দলে পড়ে যাচ্ছি। বদলে যাওয়া আর কি, আসলে শরীর বদলায়, মন বদলায়, সমাজ বদলায়। আজকাল আমরা চিঠি লিখি না, চিঠি পড়ি না, আজকাল আমরা মেসেজ পড়ি। এই যে বদলেছে, বদলাতে বদলাতে আমাদের বর্তমান অবস্থা কোথায়, আমি ঠিক সেরকম একটি গান করছি। বদলে যাচ্ছে চেহারাটা, বদলে যাচ্ছে মন, বদলে যাচ্ছে কাছে দূরে প্রিয় মানুষজন, বদলে যাচ্ছে প্রেমিকায়ার ভালোবাসার রং, বদলে যাচ্ছে রাজনীতি নেতা নেত্রীগণ, যেন ভালোবাসা প্রীতি নেই, মানবতা নীতি নেই, ভালোবাসা প্রীতি নেই, মানবতা নীতি নেই, স্বার্থের কারবার দুনিয়ায়। এভাবেই দুনিয়াটা বদলে যায়, এভাবেই দুনিয়াটা বদলে যায়। দুরন্ত কর্মী এই লেগেছে পাঁচ, এই দুনিয়া ঘরে ভন 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 ছন্দে ছন্দে, কত রং বদলায় কত রং বদলায়। শিশুদেরই প্রিয় খেলার মাঠ, বদলে যাচ্ছে স্কুল ও কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বদলে যাচ্ছে চিকিৎসাতে স্বাস্থ্য সেবা দান, যেন পেরেশানি পেরেশানি তেরে মানি, তেরে মানি পেরেশানি, যেন পেরেশানি পেরেশানি তেরে মানি, তেরে মানি কথা বলে আজকাল টাকায়। এভাবেই দুনিয়াটা বদলে যায়, বদলে বদলে যাচ্ছে বাসের ভাড়া, বাসের ড্রাইভার, নির্যাতিত হচ্ছে কত নারী প্যাসেঞ্জার, বদলে যাচ্ছে ইতিহাস আর সংস্কৃতির রূপ, বদলে যাচ্ছে বিত্তবানেরা চিত্তবানেরা চুপ, আর ক্ষমতাও ক্ষমতা নেই কোনো সমতা, ক্ষমতাও ক্ষমতা নেই কোনো সমতা, মমতা গড়াগড়ি ধুলাই। এভাবেই দুনিয়াটা বদলে যায়, এভাবেই দুনিয়াটা বদলে যায়।
বদলে যাচ্ছে মন, বদলে যাচ্ছে কাছে দূরের প্রিয় মানুষজন, বদলে যাচ্ছে প্রেমিকায়ার ভালোবাসার রং, বদলে যাচ্ছে রাজনীতি নেতা নেত্রীগণ। যেন ভালোবাসা প্রীতি নেই, মানবতা নীতি নেই, ভালোবাসা প্রীতি নেই, মানবতা নীতি নেই, স্বার্থের কারবার দুনিয়ায়, এভাবেই দুনিয়াটা বদলে যায়, এভাবেই দুনিয়াটা বদলে যায়, এভাবেই দুনিয়াটা বদলে যায়। তুরন্ত বুদ্ধি এই লেগেছে পা, এই দুনিয়া ঘরে ভন 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 ভন, ছন্দে ছন্দে কত রং বদলায়, কত রং বদলায়, 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 ছন্দে ছন্দে কত রং বদলায়, জীবনের রং বদলাবে। যেটা বল মানে ভাবছিলাম আমি মনে মনে যে সত্যি তো তাই, যে প্রত্যেকটা সময়ের থেকে আরেকটা সময় তো আলাদা, আর আলাদা হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। এবং গানের কথাগুলোই আসলে আমাদেরকে যেটা জাগ্রত করতেই হবে, যেটা হচ্ছে মন থেকে এটাকে উপলব্ধি করতেই হবে, গানের কথাগুলোই এমন। পরবর্তী গানে যাই। আচ্ছা ভাই, আমরা একেবারেই আয়োজনের শেষ দিকে বিদায় নিব, একটা গান শুনতে শুনতে তার আগে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সকালটাকে রাগিয়ে দিয়েছেন। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিব। দর্শক, আমার সকাল তো রাঙিয়ে দিয়েছেন আজকে শিল্পী, একেবারেই অন্যরকম একটা সকাল কাটালাম মনে হলো, আপনাদেরও নিশ্চয়ই তাই। যাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে তারা তো কাজ শুরু করে দিয়েছেনই, আর যাদের ব্যস্ততা এখনও শুরু হয়নি, আশা করছি পূর্ণ উদ্যমে আজকের দিনটা শুরু করতে পারবেন। সবার দিন অনেক ভালো কাটুক, আগামী দিনগুলোও ভালো কাটবে নিশ্চয়ই, এরকম সকাল যদি শুরু হয় তাহলে। এনটিভির সাথে নিশ্চয়ই থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আবারও শুভ সকাল। মানে সব কিছু বদলানোর সাথে সাথে আমাদের এখনকার আমার ডিসিশনও বদলেছে, যে ভাবছিলাম যে অন্য একটি গান করব, কিন্তু আমার কাছে মনে হলো যে সর্বশেষ সেই গানটি করি, সেটি যে কথা দিয়ে কথা না রাখার যে কষ্ট, কোনো এক সকালে একজন কথার অপেক্ষা ছিল, আশার অপেক্ষা ছিল, তার সেই স্বপ্নের কথা বা তার সে ভালো লাগার কথা। তুমি আসবে বলে নাক ডাকা রেখে কাক ডাকা ভরে উঠি, টুথব্রাশ হাতে তাড়াহুড়ো করে বাথরুমেতে ছুটি, আরে ক্লিন শেভটা হয়ে আমি আয়নায় দেখি মুখ, তুমি আসবে বলে গতকাল থেকে মনের মধ্যে সুখ, তুমি আসবে বলে নাক ডাকা রেখে কাক ডাকা ভরে উঠি, সাথে তাড়াহুড়ো করে বাথরুমে দিয়ে ছুটি, আরে ক্লিন শেভটা হয়ে আমি আয়নায় দেখি মুখ, তুমি আসবে বলে গতকাল থেকে মনের মধ্যে সুখ, তুমি আসবে বলে কেমন নিজেকে তাই আয়নায় দেখি মুখ, আরে লাগছে কেমন নিজেকে তাই আয়নায় দেখি মুখ, তুমি আসবে বলে গতকাল থেকে মনের মধ্যে সুখ, তুমি আসবে বলে